তো গাইস এটা ব্ল্যাক কালারের সাথে আছে আর এর একটা জিনিস যেটা খুব দারুণ লাগিছে যেটা তো গাইস আজকে অনেক গায় চলে এসেছে বোটের একটা ইয়ার টপস তো আমরা এটা আনবক্সিং করে নেব গলাটা কাটার জন্য এই ছুরিটা সরি গলাটা না প্যাকেটটা কাটার জন্য এই ছুরিটাই যথেষ্ট তো আমি প্যাকেটটা কেটে নেব বিল রয়েছে বিলে তোমাদের দামটা প্রথমে দেখিয়ে দিই দাম আছে এক হাজার টাকা এবং প্যাকেটে তোমরা দামটা দেখে নাও প্যাকেটের দামটা চার হাজার নশো নব্বই টাকা প্রায় পাঁচ হাজার টাকার কাছে তো আমরা এই প্যাকেটটা কেটে নেবো একটা ইউনিট অর্থাৎ একটাই রয়েছে এর বিভিন্ন ফিচার্স রয়েছে তো প্যাকেটটা কাটার আগে আমরা একটা জিনিস দেখে নেব কোড মাইক ইএনসি সলিউশন তারপর হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি তো লিটারলি এখন চলছে ফাইভ পয়েন্ট ওয়ান এখন ফাইভ পয়েন্ট থ্রি চলে এসেছে তারপর আছে এক্স ফোর ওয়াটার রেসিস্টেন্স ও মোটামুটি খুব একটা ভালো নয় তারপর আছে আইডব্লু পি টিএম টেকনোলজি আর দশ মিনিট চার্জ করলে একশো কুড়ি মিনিট চলবে যাই হোক তো এটা প্যাকেটটা খুলে দেখিনি কী রয়েছে এর মধ্যে তো এই প্যাকেটের মধ্যে আর কিছু নেই এবার আমাদের মেন ইয়ার যেটা রয়েছে সেটা সেই এরকম প্যাকেটে রয়েছে নিচে একটা স্ক্যানার রয়েছে আর বোর্ডের লোক রয়েছে তো আমি এটাকে সাইড করে দেবো তারপর আমরা এর মধ্যে কি রয়েছে সেটা দেখবো আচ্ছা এর মধ্যে কেবিল রয়েছে চার্জিং কেবল যেটা দিয়ে আমার এই ফোনটাকেও চার্জ করা যাবে আর এটাকেও চার্জ করা যাবে যাই হোক আর তারপরে রয়েছে এয়ারবাডসের যে রাবার হয় সেই রাবার অনেক সময় রাবার হারিয়ে যায় এটা কি দিয়েছে ভাই ও আচ্ছা আচ্ছা এটা ওয়ারেন্টি কার্ড যেটার কোনো কাজই নেই কেন দেয় জানি না তো তারপরে আছে কিছু ম্যানুয়াল বুক যে ম্যানুয়াল বুকস না পড়লেও আমরা ইয়ারবার ঠিকঠাকভাবে চালাতে পারবো এটা কি আচ্ছা এটা ওদের বিভিন্ন অ্যাডভার্টাইজার রয়েছে এটাকে রেখে দেবো এটা কি রয়েছে এটা কি গাইড বুক নাকি ইয়ারবার ইস্যু ভাই এখন ইয়ারবার্ডটা এখন চালুই করলাম না তারা কি বার্ড ইস্যুর কী এটা দিলো প্রবলেম হলে কী করতে হবে আচ্ছা কীভাবে পরিষ্কার করতে হবে কীভাবে ক্লিন করতে হবে কীভাবে চার্জ দিতে হবে ঠিক আছে ভাই এগুলো দেওয়ার দরকার নেই সবই জানি যাই হোক এটাকে আবার এখানে ফিট করে দেবো আর এটাকে আবার এখানে রেখে দেবো এর মধ্যে দুটো এয়ারডস রয়েছে উঠে আসছে কেন আওয়াজটা কি এর থেকে আসছে তো এটাকে চালু করার পরে এখানে এরকম লাইট জ্বলে রেড ব্লু রেড ব্লু এটার ডিজাইন তো আমার খুব ভালোই লেগেছে তার সঙ্গে বিল্ড কোয়ালিটিও দারুণ দারুণ দেখি এবার এটাকে চালু করে কেমন কানেক্ট ফার্স্ট কানেক্ট করে দেখি কি অবস্থা হয় এই সবে ডিভাইসটা এলো ডিভাইসের নাম কানেক্টেড সাউন্ডটা শোনো তবে গাইজ এখান থেকে চেঞ্জ করার কোনো অপশান দেখছি না প্লে করা যায় পজ করা যায় তবে এখন চালু আছে এই চালু অবস্থায় আমি বক্সটার ভিতরে দিয়ে দেখব কী অবস্থা হয় খাইজ বন্ধ হয়ে গেল বন্ধই হয়ে গেল এখানে মিউজিকের যে ড্রাইভার দেওয়া আছে সেটি খুব তাগড়া সাউন্ড দিচ্ছে বেসটা খুব ভালোই দিচ্ছে এবং এর সঙ্গে একটা জিনিস খুব ভালো দিয়েছে সেটা হলো এটা যে থ্রি যে দুদিক থেকে যে থ্রি সাউন্ডটা আসছে সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স করে তো গাইস এটা ব্ল্যাক কালারের সাথে আছে আর এর একটা জিনিস যেটা খুব দারুণ লাগিয়েছে যেটা এটা খুলতেই সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাইট বিলিং করা শুরু করে দিয়েছে দারুণ একটা টেকনোলজি এটা যেটা খুলতেই সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় এটার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আর এটার বিল কোয়ালিটিও তো একদম তাগড়া বিল কোয়ালিটি দারুণ বিল কোয়ালিটি এটার মধ্যে ওভারঅল রিভিউ তো খুব একটা খারাপ বলবো না তবে একটা হেডফোনের সবচেয়ে মেন যে গুরুত্বপূর্ণ অংশ আমার দিক থেকে সেটা মনে হয় ব্যাটারি ব্যাটারিটা খুব ভালো হওয়া উচিত আর এটার ব্যাটারি অসাধারণ যদি বিল কোয়ালিটির দিক থেকে বলি সেটা খুব ভালো আর এতটাই ছোটো এবং জিন্সের পকেটে কেন যে কোনো পকেটেই ক্যারি করা খুব ভালোভাবেই সম্ভব ডিমপ্লের দিক থেকে হয়তো খুব একটা ভালো বলবো না তবে এই দামের মধ্যে কোয়ালিটিটা খুব ভালো একটা জিনিস না বললেই নয় সেটা হলো একটা কানে রয়েছে সেটা চালু রয়েছে কিন্তু কিন্তু আরেকটা রয়েছে এখানে অর্থাৎ যে কোনো একটা নিয়ে ব্যবহার করা যাবে এইটা খুললাম আবার এটা চালু হয়ে গেল ഓട ചലവായി গেল ওকে